আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে রাতের বেলা আমার হাজব্যান্ড হচ্ছে খিরসা নিয়ে আসছিল তো সেটাই টেস্ট করতেছিলাম খুবই ভালো খিরসা ছিল বলতেছিলাম এটা দিয়ে পাটি সাপটা পিঠা বানালে খুবই ভালো হবে তো আমার হাজব্যান্ড বলতেছে না এটা দিয়ে মাছ ধরতে যাব তো বলেন এত দামি খিরসা দিয়ে নাকি মাছ ধরার টোপে দিবে তো কি বলবো আর তো এরপরে হচ্ছে আমি বড়ই আচার বানিয়ে নিচ্ছিলাম আমি হচ্ছে বড়ই শুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটাই বের করে এখন পানিতে ভিজিয়ে নিয়েছি তো বড়ই কিন্তু এভাবে শুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এখন হচ্ছে আমি এগুলো আচার বানিয়ে নিব তো মাথার কাজটা খুব ভালোভাবে ধুয়ে একটু একটু করে আমি ছিঁড়ে নিচ্ছি গোটাটা ফেলে সেভাবে একটু ছিঁড়ে দিলে ভিতরে মশলা গুড় ভালোভাবে ঢুকে তো বড়োইগুলো দেখতেই পারছেন একদম কিন্তু ফ্রেশই ছিল ডিপ ফ্রিজে ছিল তারপরেও কত সুন্দর পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর যেগুলো একটু নষ্ট ওগুলো ফেলে দিচ্ছিলাম তো সবগুলো বড়ই আমি পরিষ্কার করে তারপরে একটু ফাটিয়ে নিচ্ছি তো বড়োই আচারটা আমি খুবই সিম্পল ভাবে বানাই বেশি কিছু দেই না এটার ভিতরে শুধু গুড় বিট লবণ আর সামান্য লবণ দিয়েছি আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তাই আর শুকনো মরিচ অত বেশি দেইনি আর একটু চাট মশলা দিয়েছি হয়ে যাওয়ার পরে তো এইভাবে খেতেই কিন্তু বড়ই আচারটা অনেক মজা লাগে তোমার আচারটা তৈরি হয়ে গেছে আর এটা হচ্ছে পর দিন সকালবেলা শুক্রবার দিন সকালে তো পাউরুটি দিয়ে নাস্তা করে নেবো আজকে আর নাস্তা বানানো ঝামেলায় যায়নি আমি হচ্ছে একটু বাটার দিয়ে পাউরুটি খেয়ে নিচ্ছিলাম আর ছেলে মেয়ে বলতে সেইভাবে খাবে না ওরা বলতেছে সে ওদেরকে ডিম দিয়ে টোস্ট করে দিতে বাটার দিয়ে দুই পিস পাউরুটি খেয়ে নিলাম তারপরে হচ্ছে ওদের জন্য ডিম দিয়ে টোস্ট করে নিব এই তো ডিমে সামান্য একটু লবণ আর এক চামচ চিনি দিয়ে ভালোভাবে ফেটে নিব তো কার কার এইভাবে পাউরুটি পছন্দ জানাবেন আমার বাচ্চারা তো এইভাবে পাউরুটি খেতে পছন্দ করে আমিও ছোটোবেলা এইভাবে পাউরুটি খেতে পছন্দ করতাম কিন্তু এখন আর এভাবে খেতে পারি না কিন্তু বাচ্চারা পছন্দ করে তো এইভাবে চুবিয়ে বাটার অথবা তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যায় দেখুন ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিব যাতে কোনো ডিমের গন্ধ না থাকে ছটপট ওদের নাস্তাটা রেডি হয়ে গেছে একটু ছেলে খেয়ে নিচ্ছে আর মেয়েও খাবে এইদিকে হচ্ছে দুপুরবেলা আমি হচ্ছে আম্মুর বাসায় চলে আসছি আম্মুকে দেখতেছি এখানে আম্মু ফোন দিয়েছিলো যে বাসায় রান্না করার দরকার নেই এখানে চলে আসতে তো এখানে হচ্ছে মাটন রান্না করছিল খাসির মাংস আর পোলাও চালের খিচুড়ি তো আমি খিচুড়ি দিয়ে খাসির মাংস খেয়ে নিচ্ছিলাম খুবই মজা হয়েছিল খাসির মাংসটা তো মানুষ আসলে সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যায় কারণ আমি হচ্ছে আগে খাসির মাংস খেতাম না কিন্তু এখন কিন্তু খুবই মজা লাগে তো ওই যে একটা উপন্যাসে পড়েছিলাম মানুষ বেঁচে থাকলে বদলায় মরে গেলে পচে যায় আর কি এই টাইপের একটা কথা যে মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায় আসলেই কথাটা সত্যি আগে অনেক এমন জিনিস ছিল যেগুলো আমি খেতে পারতাম না বা সহ্যই করতে পারতাম না এখন দেখা যায় ওই সব জিনিসই খুব প্রিয় ঠিক আছে এভাবে যে খাসির মাংস হাঁসের মাংস শুটকি এগুলো কিন্তু আমি খেতামই না বিয়ের আগে বিশেষ করে আর এখন তো শুটকিও অনেক পছন্দ তারপর খাসির মাংস হাঁসের মাংস এগুলোও খুব ভালো লাগে মানুষের আসলে বয়সের সাথে সাথে টেস্টটাও চেঞ্জ হয়ে যায় আর এই হচ্ছে বিকালে একটু আম খেয়ে নিচ্ছিলাম এখনকার আম তেমন বেশি মজা না এটা কিন্তু পাকা আম তারপরেও খুব বেশি মিষ্টি হয়নি তো এটা কিনে এনেছিলাম পাকা আম কিন্তু টক মিষ্টি ছিল আর বিকালে হচ্ছে আমার বাবা সোফা কিনে নিয়ে আসলো তো সেটাই নামাচ্ছে তো সোফাটা সবারই খুব পছন্দ হয়েছে আপনারাও জানাবেন কেমন লাগলো সোফাটা এই যে আমার বাবা তো আমার ছেলে টাক্যবেল বসে আছে চুলটা ফেলে দেওয়ার কারণে একদম রোগা রোগা লাগতেছে ছেলেটাকে আর এইদিকে দিকে রাতের বেলা আজকে হচ্ছে শুক্রবার ছিল আমার হাজব্যান্ড মাছ ধরতে গিয়েছে তো মাছ ধরাটা হচ্ছে ওনার শখ পাক বা না পাক প্রত্যেক শুক্রবারই যাবে নদীতে আমার কাকে হচ্ছে খাবার পাঠিয়েছিল আমার হাজব্যান্ডের জন্য সেগুলাই খেতে দিলাম ওটা হচ্ছে মাছ দিয়ে সাজনা পাতা দিয়ে একটা ভর্তা করেছিল আর এখানে হচ্ছে দই মিষ্টি তো কারো যদি মাছ ধরার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার হাজব্যান্ডের চ্যানেলটি ঘুরে আসতে পারেন আকাশ ছোঁয়া ফিশিং তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ